বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক পরিষ্কার করছে শিক্ষার্থীরা এছাড়া আন্দোলনের সময় দেওয়ালে যে স্লোগান লেখা হয়েছিল সেগুলো মুছে ফেলছে শিক্ষার্থীরা আগামীতে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পরিষ্কার করছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন দেয়ালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেওয়ালে লিখনও মুছে দিচ্ছে অনেক কিছু লেখা ছিল যেগুলো এখন দেখতে ভালো লাগছে না তো আমরা ওইগুলো সব ক্লিন করার চেষ্টা করতেছি যেহেতু আমরা নিজেরাই করেছি আমরা নিজেরাই ক্লিন করবো রাষ্ট্র গোছানোর দায়িত্ব আমাদের অনেক দাবি দাবা লেখা ছিল এবং অনেক খারাপ কিছু লেখা ছিল তো সেগুলোই আমরা রিমুভ করে দেওয়ার জন্য আজকে আমরা এখানে আসছি পাশাপাশি আগুনে পুড়ে যাওয়া থানা পরিষ্কার করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সেই ছয় তারিখ থেকে উঠে পড়ে লেগেছে এবং প্রত্যেকটি রাস্তা সুন্দরভাবে পরিষ্কার করছে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এগুলো হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য নষ্ট করছে আমরা চাই না আমাদের নিজেদের দেশের সৌন্দর্য নষ্ট হোক সিটি কর্পোরেশনের কোনো লোক রাস্তার কাজ করতেছে না এর জন্য ছাত্ররা মিলা দায়িত্ব নিচ্ছে রাস্তাটা পরিষ্কার করার জন্য আগামীতে রাজধানী সহ সারা বাংলাদেশ পরিচ্ছন্ন দেখতে চায় শিক্ষার্থীরা নিজেদের ঘর যেভাবে পরিষ্কার রাখি আমাদের উচিত এই পুরা দেশটাকে পরিষ্কার রাখা তরুণ সমাজ যদি আমরা সঠিকভাবে সচেতন থাকতে পারি আত্মসচেতন হতে পারি তাহলে আমাদের এই সমাজকে পরিবেশকে সুন্দর একটি বাসযোগ্য পরিবেশ হিসেবে আমরা নগর হিসেবে গড়ে তুলতে পারি যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বানও জানান তারা আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা